ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে পাল্টা বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রোববার মধ্যরাতের ওই হামলায় কমপক্ষে 28 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। রাশিয়ার হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়া বলছে বেলগরোডে হামলার দায় ইউক্রেনকেই নিতে হবে। এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে দুই দফা বিমান হামলা করেছে রাশিয়া। কর্তৃপক্ষ জানায় শনিবার মধ্যরাতে শহরের কেন্দ্রস্থলে এ আক্রমণ চালিয়েছে রাশিয়া। What a present Russia made for us this new year. They are dark souls, simply dark souls. এদিকে রাশিয়ার এই চলমান হামলার প্রতিশোধ নিতে অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। For every Shahed drone, for every Russian missile, there will be a fair responsibility of the terrorist state. হামলা ও পাল্টা হামলার জেরে গত শুক্রবার ইউক্রেন কিয়েভের বিশাল জায়গা জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলার ঘটনায় অন্তত প্রায় 40 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের ইন্টেরিয়র মিনিস্ট্রি। শনিবার এ হামলার প্রতিশোধে রাশিয়ার সীমান্ত শহর বেলগরোদে হামলা চালায় ইউক্রেন। এ ঘটনায় অন্তত 14 জন মারা যান বলে জানান বেলগরোদের গভর্নর। আর রবিবার মধ্যরাতে তারই পাল্টা জবাব দিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন শহর লক্ষ্য করে 49টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে 21টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন এয়ারফোর্স। এই মুহূর্তে পর্যাপ্ত অস্ত্রের সরবরাহ না থাকায় দুই দেশের কাছেই যুদ্ধ অব্যাহত রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছে বলে জানান সামরিক বিশ্লেষক সিন বেল। Because no side has enough weapons to last the pace of this sort of enduring war. রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের দায়ভার নিতে কখনোই কিভ রাজি হয়নি। তবে রাশিয়ার বেলগ্রেডে নির্বিচারে গোলাগুলির বিষয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানায় মস্কো। পরে ব্রিটিশ কূটনীতিক এর সমাধান দেন। তিনি বলেন রাশিয়ার মানুষের মৃত্যুর জন্য দায়ী প্রেসিডেন্ট পুতিন। এই যে মাতাউল্লাহ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।